हाई गाइज आई एम सागर वेलकम टू माई चैनल जरा वीडियोग्राफी करी किंबा कन्टेंट क्रिएट करी तादेर काछे हयतो बी रोलटी खूब परिचित एक शब्द এখন আমরা যখন বি রোল দিয়ে শ্যুট করি তখন কি অডিও এবং ভিডিও দুইটাই শ্যুট করা হয় কিংবা আমরা যখন কোনো ভিডিওগ্রাফি করি তখন কি অডিও এবং ভিডিও দুইটাই শ্যুট হয় তারপর আমরা যখন সেটাকে পোস্ট প্রসেসিংয়ে নিয়ে যাই তখন কি আমাদের দেখা যায় যে এই অডিওটাকে কি এবং ভিডিওটাকে সেপারেট করতে হয় কিংবা অনেক এমন অনেক ভিডিও আছে যেগুলোতে আমাদের শুধু অডিও দরকার এবং এমন অনেক ভিডিও আছে যেগুলোতে আমাদের শুধু ভিডিও দরকার অর্থাৎ আমাদের অডিও এবং ভিডিও সেপারেটলি ডিভাইড করা দরকার হয় আজকের ভিডিওতে আমরা দেখাবো অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে কিভাবে অডিও এবং ভিডিও আলাদা করতে হয় অর্থাৎ সেপারেট করতে হয় সো উইদাউট ওয়েস্ট এনি টাইম লেটস গেট স্টার্টেড ওয়েট করি আমরা নিউ প্রজেক্টে এখানে আমরা যে কোনো একটা নাম দিই প্রজেক্টে আমরা নাম দিলাম সেপারেট অডিও এন্ড ভিডিও ওকে প্রেস করি প্রিমিয়াম প্রো হোম পেজ আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও এখানে আনি এখান থেকে আমরা এই দুইটা ভিডিও প্রিমিয়াম প্রোতে শিফট করি এই ভিডিওটা আমরা টাইমলাইনে আনি যে এটা হচ্ছে আমাদের ভিডিও এখন আমরা হচ্ছে আমরা চাইতেছি যে এই ভিডিওর উপর আমরা অন্য একটা ভিডিও প্লে করব অর্থাৎ এই ভিডিওটার মাঝখানে অন্য একটা ভিডিও প্লে করব আজকে মূলত আমরা একটা ফোনের রিভিউ হাই গাইস আই এম সাগর ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে মূলত আমরা একটা ফোনের রিভিউ নিয়ে আসছি যেটার মডেল হইতেছে Xiaomi আমরা হচ্ছে এই ভিডিওর উপর আরেকটা ভিডিও প্লে করতে চাই ধরুন এই যে এই ভিডিওটা প্লে করতে চাই টাইমলাইনটাকে একটু বড় করি ফোনের রিভিউ নিয়ে আসছি যেটার মডেল হইতেছে আমরা চাচ্ছি যে শুধু ভিডিওটা প্লে হইব সেক্ষেত্রে আমাদের এই অডিওটাকে সেপারেট করে ডিলিট করতে হইব এমন অনেক ভিডিওতে হচ্ছে আমাদের শুধু অডিও দরকার পড়তে পারে কিংবা এমন অনেক ভিডিওতে আমরা শুধু ভিডিও দরকার পড়তে পারে সেক্ষেত্রে হচ্ছে আমাদের অডিও এবং ভিডিও সেপারেট করতে হয় এই যে এখান থেকে রাইট বাটনে ক্লিক তারপর হচ্ছে আনলিঙ্ক এখান থেকে যে এখন অডিও এবং ভিডিও দুটা আলাদা হয়ে গেছে এর আগে যখন দেখেন আবার এটাকে এখন হচ্ছে যে অডিও এবং ভিডিও সেপারেট হয়ে গেছে এখন যদি আমরা চাই তাহলে যে কাটের মাধ্যমে কিংবা ডিলিট বাটনের প্রেস করলে এই ভিডিওটা অডিওটা ডিলিট হয়ে যাবে এখন এখন যদি আমরা ইচ্ছা করি তাহলে শুধু ভিডিওটা প্লে করতে পারবো দেখেন আমরা এটাকে আবার আনি এখন ইচ্ছা করলে আমরা শুধু আমরা চাচ্ছি যে এখন অডিওটা প্লে হবে এবং ভিডিওটা ডিলিট হয়ে যাবে সেক্ষেত্রে এই যে রাইট বাটনে ক্লিক করে কাট আশা করি বুঝতে পারছেন আর এইভাবে হচ্ছে
কোন একটা ভিডিও থেকে হচ্ছে অডিও অডিওকে বাদ দিতে হয়, অর্থাৎ আমরা যখন বি রোল শ্যুট করব তখন হচ্ছে যখন আমরা পোস্ট প্রসেসিংয়ে যাব তখন আমাদের এই অডিও এবং ভিডিও সেপারেট করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা যেভাবে দেখালাম এইভাবে হচ্ছে অডিও এবং ভিডিও আলাদা করা যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আরও কিছু জানা থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, নিচে হচ্ছে ইনস্টাগ্রামের আইডির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার উইথ ফ্রেন্ড। ইফ ইউ নিউ টু দ্য চ্যানেল মেক শিওর ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আই উইল টক ইউ নেক্সট টাইম, টিল দেন বাই।